প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে দেখাবো সিঙ্গেল নিডল প্লেন মেশিন মডেলটা হচ্ছে S7180A। তো এই মেশিনে কিভাবে প্রোডাকশন কাউন্টিং করবেন সেটা দেখাচ্ছি। আমাদের মেশিনে প্রোডাকশন কাউন্টিং ডিসপ্লেতে কিভাবে সব সময়ের জন্য থাকবে তো সেটা আমরা দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো দেখুন আমরা এখানে কাজ করছি, আমাদের এখানে প্রোডাকশন কিন্তু দেখা যাচ্ছে না। আমরা চাচ্ছি প্রোডাকশনটা আমাদের ডিসপ্লেতে শো করবে। তার জন্য আমাদের প্রোগ্রামে ঢুকতে হবে, আমাদের পি বাটন চাপতে হবে। পি বাটন চাপার পরে আমরা প্রোগ্রামে ঢুকব। এখানে 41 নম্বর প্রোগ্রাম আছে, 41 আসার পর আমরা যদি ইন্টার বাটন চাপি তাহলে আমাদের প্রোডাকশনটি শো করবে। এখানে দেখুন প্রোডাকশন ঢুকতেছে কিন্তু। হ্যাঁ, আমরা চাচ্ছি যে এই প্রোডাকশন যেটা উঠতেছে এটা আমরা ডিসপ্লেতে শো করব। আমাদের 41 নম্বর প্রোগ্রাম আসার পরে দেখুন আমাদের মেশিনে কিন্তু প্রোডাকশন হচ্ছে। এই প্রোডাকশন আবার ডিলিট করবেন কিভাবে অথবা কাটবেন কিভাবে? মাইনাস বাটন চাপ দিলে কিন্তু কেটে যাবে। দেখুন মাইনাস বাটন চাপ দিচ্ছি, এখন কিন্তু কেটে গেছে। আমরা জাস্ট চাচ্ছি যে এই প্রোডাকশনটা আমাদের ডিসপ্লেতে সবসময় শো করবে, সেটা কিভাবে করবে সেটা দেখাচ্ছি। আমরা এটার জন্য আমাদের আবার প্রোগ্রামে ঢুকতে হবে। আমরা প্রোগ্রামে ঢুকছি, আমাদের 17 নম্বর প্রোগ্রামে যেতে হবে। 17 দশের পরে আমরা ইন্টার বাটন চাপবো। ইন্টার বাটন চাপার পরে এখানে এন প্রোগ্রাম আসবে, N01 আসছে, ঠিক আছে। আমরা যাব N12-তে, N12-তে যাব। N12-তে যাওয়ার পরে আমরা ইন্টার বাটন চাপবো, এখানে 0 আছে, এক করে দিলাম। এক করে দেওয়ার পর ইন্টার, তারপরে পি বাটন চাপ দিয়ে বেরিয়ে আসবো। আবার 41-এ যাব, আবার 41-এ যাব। 41-এ যাওয়ার পরে এখন যদি আমরা মেশিনের সুইচটি বন্ধ করে দিই তাহলে কিন্তু ডিসপ্লেতে আমাদের কাউন্টারটি বেশি থাকবে। তো দেখুন আমরা অন করছি, আবার সুইচটি অন করলাম। এখন দেখুন এই যে আমাদের মনিটরে কিন্তু এখন শুধু কাউন্টার চলে আছে, আর যত প্রোগ্রাম ছিল সব কিন্তু চলে গেছে। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, আমাদের কাউন্টিং এখন এই যে চলে আসছে। এখন আবার মাইনাস বাটন চাপ দিলে 0 আসবে, আমাদের ডিসপ্লে দিয়ে কিন্তু কাউন্টিং হচ্ছে। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, আমাদের ডিসপ্লেতে কাউন্টিং হচ্ছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদেরকে লাইক করে আমাদেরকে উৎসাহ দিবেন পরবর্তীতে ভিডিও যাতে আমরা বানাতে পারি। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।